বলছেন আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, তো সেখানে দেখেছেন বাবা এবং মেয়ের মধ্যে তাদের কিরকম একটা সম্পর্ক, সেটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটা এক একজন এক একভাবে মন্তব্য করতেছে। কেউ কেউ বলতেছে যে বাবা এবং মেয়ের মধ্যে কিভাবে এগুলো হয়, কিভাবে এগুলো করে। আমি এখানে নেগেটিভ কোনো কিছু দেখি নাই, কারণ আমার মধ্যে এত কিছু নেই। তাদের মধ্যে যেটা চলতেছে তারা হচ্ছে বাবা এবং মেয়ে, বাবা বয়স্ক, ঠিক আছে, বা তাকে সাপোর্ট দিচ্ছে তার বাবার সাথে, তার বাবা যেখানে যাচ্ছে কি করছে কি না করছে খোঁজখবর নিচ্ছে এবং বাবার সাথে একটু হাসি ঠাট্টা করতেছে, দুষ্টামি ফাজলামি করতেছে। এতে বাবার কিন্তু মন মানসিক মানে বাবার কিন্তু মনটা ভালো থাকবে এবং সন্তানেরও কিন্তু ভালো থাকবে। তো দর্শক, তার বাবা এবং মেয়ে তারা এগুলো করতেছে, এটাকে আবার অনেকে অনেকভাবে মন্তব্য করতেছে যে উপযুক্ত মেয়ে, মেয়েটা বড়, তার বাবা মেয়ের সাথে কীভাবে এগুলো করে। কাছে কিন্তু সন্তান কখনো মানে বাবার কাছে তার সন্তানেরা কিন্তু কখনো বড় হয় না। তার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে তার কাছে হয়তো মনে হচ্ছে না, তার জন্য কিন্তু সেই বাবা এবং মেয়ের মধ্যে এগুলো হচ্ছে। তো আসলে এটা কেউ নেগেটিভ নেবেন না, ঠিক আছে, আপনারা একটু পজিটিভলি ভাবেন, তাহলে অনেক কিছু এই ভিডিও থেকে বুঝতে পারবো না, জানতে পারবো না। যাই হোক দর্শক শ্রোতা, আমি বেশি কথা বলবো না, আপনাদের নিজে বুঝতে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।